মেশিনারিজ এবং বিভিন্ন পারপাসে মোটরের স্পিড প্রায় সময় আমাদের কন্ট্রোল করার প্রয়োজন পড়ে বাড়ানোর কমানোর প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা নানা ধরনের ব্যবস্থা নিয়ে থাকি যেমন বিভিন্ন ধরনের কন্ট্রোলার ব্যবহার করি অনেক সময় পুলি ছোট বড় করেও মোটরকে স্পিড কন্ট্রোল করে থাকি সেক্ষেত্রে ডিসি মোটর এবং থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে খুব সহজ সমাধান রয়েছে ভিএফডি আছে এই ভিএফডিতে চাইলে আপনি থ্রি ফেজ মোটর স্পিড কন্ট্রোল করতে পারেন নানা ধরনের প্রোটেকশন দিতে পারেন ডিসি মোটরের ক্ষেত্রে নানা ধরনের কনভার্টার পাওয়া যায় স্পিড রেগুলেটর পাওয়া যায় চাইলে খুব সহজে করতে পারেন কিন্তু এসি মোটরের ক্ষেত্রে একটু ঝামেলা হয় এসি মোটরের মধ্যে এই ক্যাটাগরির মোটরগুলোর জন্যে কিছু কন্ট্রোলার পাওয়া যায় এই যে দেখুন এই মোটরগুলো এই কন্ট্রোলারগুলো হচ্ছে অনেকে বলে স্পিড রেগুলেটর অনেকে বলে স্পিড কন্ট্রোলার এই মোটরগুলো সাধারণত গিয়ার মোটর হয়ে থাকে বিভিন্ন মেশিনের যে কনভেয়ার থাকে তাছাড়াও বিভিন্ন জায়গায় এই মোটরগুলো ব্যবহার করা হয়ে থাকে কোনো বেল্ট সুতা এগুলোকে ধীরে ধীরে পেঁচানোর জন্য এই ধরনের মোটরগুলো ব্যবহার করা হয়ে থাকে ছোট মোটর হলেও এগুলোর সাথে গিয়ার অ্যাটাচ থাকার কারণে বেশ শক্তিশালী হয়ে থাকে এবং এগুলোকে স্পিড কন্ট্রোল করার প্রয়োজন হয়ে থাকে আর এই স্পিড কন্ট্রোল করার জন্যেই এই ধরনের স্পিড কন্ট্রোলার ব্যবহার করা হয়ে থাকে আপনারা এই ধরনের কন্ট্রোলার এবং মোটর ইন্ডাস্ট্রিতে প্রায় মেশিনেই দেখবেন অনেকে কাজ করেছেন অনেকে নতুন কাজ করবেন আমি খুঁজে দেখেছি ইউটিউবে এটি নিয়ে খুব বিস্তারিত আলাপ কেউ করেনি এটা সম্পর্কে অনেক ছোটো ছোটো টেকনিক্যাল জ্ঞান এবং ধারণা দেবো আপনাদেরকে যেগুলো আপনাদের প্র্যাকটিক্যাল কাজ করতে গিয়ে অনেক উপকারে আসবে আমি এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দেব তাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন বিশেষ করে যারা জানেন না বা নতুন তাদের জন্য আশা করছি উপকারে আসবে তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমি রাখিব আপনাদের স্বাগত জানাচ্ছি আমার ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ারিং চ্যানেলে প্রথমেই আমি এই ভিএফি বা ইনভার্টারটি সরিয়ে নিচ্ছি এটি আজকে আমাদের আলোচনার বিষয় নয় মূলত আজকে আলোচনার বিষয় হচ্ছে এই স্পিড কন্ট্রোলার এটির বেশ কিছু জিনিস বোঝার ব্যাপার আছে অনেকেই জানেন না আর যেহেতু বাংলায় এটি নিয়ে ভিডিও নেই তাই এটি আশা করছি আপনাদের উপকারে আসবে মোটরটি প্রথমে আমি একটু চালিয়ে নিচ্ছি দেখুন আমার মোটর কিন্তু চালু হয়ে গেছে এই যে দেখুন আমি এটিকে স্পিড কমিয়ে নিচ্ছি দেখুন এখন কিন্তু লো স্পিড আরো কমানো যাবে আস্তে আস্তে বাড়াচ্ছি এখন দেখুন এটি মিডিয়াম স্পিডে এবং এখন এটি সম্পূর্ণ স্পিডে পৌঁছে গেছে যদিও এই মোটরগুলোর স্পিড এতটা থাকে না তার কারণ হচ্ছে এর সাথে গিয়ার অ্যাটাচ থাকে সাধারণত গিয়ার ছাড়াও এটি ব্যবহার করা যায় অনেকে পুলি দিয়ে বেল্ট দিয়ে স্পিড কন্ট্রোলের মাধ্যমে কমিয়ে বিভিন্ন ধরনের রোলার বিভিন্ন ফাংশন চালাতে পারে টর্ক বেশি শক্তি বেশি এবং স্পিড কমানোর জন্য এই ধরনের গিয়ার বক্সও এটার সাথে অ্যাটাচ থাকে চাইলে আপনি এটি ব্যবহারও করতে পারেন চাইলে এটি খুলেও রাখতে পারেন তো গিয়ার ব্যবহার করলে স্পিড অলরেডি কমে যায় কিন্তু এরপরেও আপনার মেশিনে কখনো কখনো আপনার প্রয়োজন অনুযায়ী স্পিড দেওয়ার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে এই ধরনের কন্ট্রোলার ব্যবহার করতে হয় তো এই কন্ট্রোলারটি কেন ব্যবহার করবেন এটি দিয়ে আপনি চাইলেও গিয়ার বক্স থাকার পরে আপনি চাইলে আরও স্পিড কমিয়ে নিতে পারবেন আবার আগের জায়গায় ফেরত আনতে পারবেন অর্থাৎ বাড়াতে পারবেন সেক্ষেত্রে এই স্পিড কন্ট্রোলার গুলো সাধারণত সিঙ্গেল ফেজ হয়ে হয়ে থাকে থ্রি হয় না এগুলো এটা এই ধরনের মোটরের জন্য এটা এটা করা প্রথমে সম্পর্কে কানেকশন সম্পর্কে একটু ধারণা দেই এই যে দেখুন এই কন্ট্রোলারগুলো গায়ে একটি স্টিকার দেওয়া থাকবে যেখানে কানেকশন ডায়াগ্রাম দেওয়া থাকবে পাশাপাশি লেখা থাকবে এখানে এটির ওয়াট অর্থাৎ কত ওয়াটের মোটর আপনি এটি দিয়ে চালাতে পারবেন তো দেখুন স্পিড কন্ট্রোল সুইচ বা রেগুলেটর বা স্পিড কন্ট্রোলার যাই বলেন এটিতে দেখুন কিছু তার রয়েছে এর সাথে একটা তার বেরিয়েছে যার সাথে কানেক্টর রয়েছে তো এখানে এই কানেক্টরে তারগুলোর দেখুন এক এক তার এক এক কালার এখানে খেয়াল করুন তো কোনটির কি কাজ সেটি কিন্তু এই ডায়াগ্রামে দেয়া রয়েছে তো এই কন্ট্রোলার গুলো আমাদের দেশে যেগুলো আসে সাধারণত এগুলোতে চাইনিজ লেখা থাকে এটি অবশ্য বোঝার দরকার নেই এখানে কালার কোড লেখা রয়েছে দেখুন প্রথমে গ্রিন গ্রিন হচ্ছে আর্থিং এই যে দেখুন এখানে গ্রিন তারটি এটি হচ্ছে আর্থিং গ্রাউন্ড তারপর রয়েছে ব্লু এবং ব্লু এই দুটি হচ্ছে একই একই তার এই যে দেখুন এই দুটি এই দুটি হচ্ছে ক্লাস বা ব্রেকের তার এর মধ্যে ছোট্ট একটি ক্লাস বা ব্রেক রয়েছে খুবই কারণ একটি ফাংশন এটিও আমি আপনাদের একদম প্র্যাকটিক্যাল দেখাবো এই মোটর ভিতর রয়েছে এরপর রয়েছে আরো তিনটি তার হোয়াইট রেড এবং ব্ল্যাক এই যে দেখুন হোয়াইট রেড এবং ব্ল্যাক তো এই তিনটি মূলত আমার মোটরের মেইন তার এই যে দেখুন একটু মোটর থেকে দেখাই খেয়াল করুন আমার মোটরের ভিতরে থেকে তিনটি তার বেরিয়েছে কয়েল থেকে এই তিনটি রেড হোয়াইট এবং ব্ল্যাক এই তিনটি হচ্ছে আমার কয়েল থেকে বেরিয়েছে এখানে দুটি তার রয়েছে এটি গিয়েছে মোটরের পেছনের অংশে এটি হচ্ছে ক্লাস বা ব্রেকের তার তো এই তিনটির মধ্যে কালোটি হচ্ছে আমার কমন বাকি দুটি হচ্ছে একটি স্টার্টিং এবং একটি রানিং কিভাবে কানেকশন হয় দেখাচ্ছি আপনাদের এখানে খেয়াল করে দেখুন কন্ট্রোলার থেকে এই যে তারটি বেরিয়েছে এখানে পাঁচটি তার গ্রিন টি গ্রাউন্ড এই ব্লু দুটি দেখুন মোটরের পেছনে গিয়েছে এই যে দেখুন একটি এ একটি এই দুটি মোটরের পেছনে অর্থাৎ এই দেখুন এই যে তারটি এটি যায়নি এরপরে বাকি তিনটি তার এখানে গিয়েছে মোটরের ভেতরে এই যে এই তিনটি তার এবার এই কন্ট্রোলার থেকে বের হওয়া তারগুলো দেখিয়ে নিলাম এখন এই কন্ট্রোলারে ইনপুট যে সাপ্লাইটি দিতে হবে সেটি হচ্ছে এই যে দেখুন এর টার্মিনালগুলো দেখুন এখানে দেখুন বেশ কিছু টার্মিনাল রয়েছে এই প্রথমটি হচ্ছে এফ জি এটি হচ্ছে আর্থিং এই যে আর্থিংয়ের চিহ্ন দেওয়া রয়েছে এরপরে দুটি হচ্ছে এসি এই দুটিতে আপনি দুশো বিশ থেকে দুশো পঞ্চাশ ভোল্ট দিতে পারবেন ফেস নিউটাল ওলট পালট হলেও সমস্যা নেই এরপরে দেখুন তিনটি টার্মিনাল রয়েছে একটি হচ্ছে কমন টার্মিনাল একটি সিডাব্লিউ একটি সি এই কমন টার্মিনাল থেকে একটি তার ম্যানুফ্যাকচাররা দিয়ে দেয় শর্ট করে সিসি ডাব্লিউতে এটি একটি দারুণ ফাংশন যারা জানেন না তাদের জন্য উপকারে আসবে মনোযোগ দিয়ে খেয়াল করবেন এটি হচ্ছে মোটরকে আপনি ক্লক ওয়াইজ এই যে দেখুন ক্লক ওয়াইজ অথবা অ্যান্টি ক্লক ওয়াইজ অথবা আপনি এটিকে রিভার্স বা ফরওয়ার্ডও বলতে পারেন সিঙ্গেল ফেজের তো এটিকে উভয় দিকে ঘোরানোর জন্যে এই ফাংশনটি ব্যবহার করা হয়ে থাকে প্রথমে এটি যখন আপনি নতুন নিয়ে আসবেন তখন এটি কমন এবং ডাব্লিউতে কানেকশন করা থাকবে আপনি যদি উল্টা ঘোরাতে চান এই প্রান্তটি মাঝখানে দিলেই অর্থাৎ সিডাব্লিউতে দিলেই এটি উল্টা ঘোরা শুরু করবে আপনার মেশিনের প্রয়োজন অনুযায়ী আপনি এটি চেঞ্জ করে নিতে পারেন এখানে খুবই সিম্পল একটি কানেকশন আপনি ইনপুট দুশো বিশ দেওয়ার পরে এটি করাই থাকবে আপনি এই যে কেবলটি রয়েছে যেটি এর ভেতর থেকে বেরিয়েছে এটির সাথে আপনার মোটরটির কানেকশন এভাবে দিয়ে নিলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে দেখুন কানেকশন দেওয়ার সময় খেয়াল করবেন এখানে লক এবং এখানে লক মিলতে হবে এবং খেয়াল রাখতে হবে যে এখানে দেখুন দুটি তার রয়েছে চিকন ব্লু আপনাদের বলেছিলাম এটি ক্লাসের তার এখানে দেখুন দুটি চিকন তার রয়েছে ব্লু বাকি তারগুলো কিন্তু মোটা এই ক্লাসের তার আর এই ক্লাচের তার কিন্তু সেম সাইডে থাকতে হবে যদি ওলট পালট হয় সেক্ষেত্রে কিন্তু মোটর পুড়ে যাবে বা কন্ট্রোলার পুড়ে যাবে কানেকশন চেঞ্জ হয়ে যাবে এ দেখুন এই দুটিও কিন্তু গিয়েছে এই ম্যাগনেটে অর্থাৎ মোটরের পেছনের অংশে যদি কোনো কারণে মোটরের সাথে আপনার মোটর পুরাতন হয়ে থাকে যদি এই ধরনের কানেক্টর না থাকে আপনি চাইলে এটি জোড়া দিয়ে নিতে পারেন সেক্ষেত্রে কালার কালার মিলিয়ে জোড়া দিলেই হবে ক্লাচের তারটা অবশ্যই ক্লাচে রাখতে হবে আর যদি কালার না মেলে সেক্ষেত্রে আপনাকে রানিং স্টার্টিং বুঝে নিয়ে কানেকশনটা করতে হবে সাধারণত কালোটা কমন হয়ে থাকে বাকি এ দুটো কানেকশন করলেই হয় যদি ওলোর পাল্ট হয় এ দুটি ইন্টারচেঞ্জ করে দিলেই আপনার কানেকশন ঘুরে যাবে অর্থাৎ মোটর উল্টা ঘুরতে শুরু করবে খেয়াল রাখতে হবে ক্লাচের তারটা যেন কোনোভাবেই মেন পাওয়ারে চলে না যায় ক্লাচের তারটা ক্লাচের তারের সাথেই জোড়া দিতে হবে এতে কোনো পজিটিভ নেগেটিভ দেখে দিতে হবে না যে কোনো একটি দিলেই হবে যাই হোক আমি কানেকশনটি দিয়ে দেখাচ্ছি দেখুন এটি এখন স্লো স্পিডে আছে আমি আস্তে আস্তে বাড়াই এই দেখুন এটি মাঝারি স্পিড আর একটু বেশি এবং এটি সম্পূর্ণ আচ্ছা এটি যেহেতু এখন ফুল স্পিডে এর সামনে যে আমি অবজেক্টটি লাগিয়েছি এটি হয়তো আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি এটি খুলে তো অন্য রঙের একটি স্টিকার দিয়ে দিচ্ছি যাতে আপনারা এর গতিটি ভালোভাবে বুঝতে পারেন আচ্ছা আবার দেখুন এখন দেখুন এটি স্লো স্পিডে আছে আস্তে আস্তে বাড়াচ্ছি আমি এখন এটি ফুল স্পিডে আপনি চাইলে আপনার প্রয়োজন অনুযায়ী স্পিড সেটিং করতে পারেন যাই হোক তো এটির ফাংশনটি দেখালাম কানেকশন দেখালাম এবার আপনাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি এবং প্র্যাকটিক্যাল আরো একটি জিনিস দেখাবো সেটি হচ্ছে এই কন্ট্রোলার যখন আপনি ব্যবহার করবেন বা কিনবেন তখন অবশ্যই আপনাকে এটি মোটরের সাথে ম্যাচ করে কিনতে হবে এই কন্ট্রোলারের একটি ওয়ার্ড আছে ক্যাপাসিটি আছে মোটর আছে ক্যাপাসিটি আছে খেয়াল করুন একটু এই যে এখানে দেখুন এই কন্ট্রোলার গায়ে লেখা রয়েছে একশো বিশ ওয়ার্ড এর ক্যাপাসিটি এখানে দেখুন এই মোটরের গায়েও লেখা রয়েছে ছোট করে একশো বিশ ওয়ার্ড আপনার এই মোটরগুলোর গায়ে লেখাই থাকে আপনি এর সাথে ম্যাচ করে নেবেন যদি আপনি এই মোটর অনুযায়ী না ব্যবহার করেন কন্ট্রোলার সেক্ষেত্রে মোটর অথবা কন্ট্রোলার পুড়ে যাবে অর্থাৎ আপনি যদি একশো বিশ ওয়াটে যদি ছোট কন্ট্রোলার লাগান সেক্ষেত্রে কম ওয়াটার লাগান সেক্ষেত্রে এর ভিতরে ক্যাপাসিটার থাকবে ছোট আপনার বেশি কারেন্ট নিয়ে মোটর এই কন্ট্রোলারটা পুড়ে যাবে যদি আপনি একশো বিশ ওয়াটের মোটরে দুইশো ওয়াটের দেড়শো ওয়াটের কন্ট্রোলার লাগিয়ে দেন সেক্ষেত্রে কি হবে ক্যাপাসিটর থাকবে বড় আর এর কারণে মোটর কারেন্ট বেশি নিয়ে মোটরটি পুড়ে যাবে এখানে একটি জিনিস বলতে ভুলে গেছি সেটি হচ্ছে একটি সিঙ্গেল ফেস মোটর চালাতে আপনারা জানেন ক্যাপাসিটর ব্যবহার করতে হয় তো যেহেতু আপনারা বাহিরে ক্যাপাসিটর দেখতে পাচ্ছেন না সেহেতু প্রশ্ন আসতে পারে যে ছাড়া কিভাবে চলছে যারা জানেন না তাদের জন্য বলছি এই কন্ট্রোলারের ভেতরে একটু দেখাই এটি আপনাদের আশা করছি দারুণ উপকারে আসবে এই দেখুন এটি আমি খুলে নিয়েছি এই যে সিঙ্গেল ফেস মোটর চালানোর জন্য যে ক্যাপাসিটর প্রয়োজন হয় এর ভেতরেই সেই ক্যাপাসিটরটি দেয়া থাকে এই ক্যাপাসিটরের মান নির্ভর করে এর ক্যাপাসিটি বা ওয়াটার উপরে এবং মোটরের ওয়াটের উপরে আপনি যদি বড় বা ছোট কন্ট্রোলার লাগিয়ে দেন সেক্ষেত্রে ক্যাপাসিটারের সাইজ বড় বা ছোটো হওয়ার কারণে মোটরটি অথবা কন্ট্রোলারটি পুড়ে যাবে তাই মোটরের ওয়াট অনুযায়ী আপনাকে কন্ট্রোলার ব্যবহার করতে হবে তো এটি ছিল এই কন্ট্রোলার এবং মোটরের গুরুত্বপূর্ণ তথ্য আরও একটি বিষয় আপনাদের দেখাই প্র্যাকটিক্যালি দেখায় এই মোটরটির পেছনের অংশে রয়েছে একটি ম্যাগনেটিক কয়েল যার কারণেই মূলত এর স্পিডটি কন্ট্রোল করা সম্ভব হয় তো এটি অনেকেই জানেন না আর না জানার কারণে আপনারা অনেক সময় স্পিড কন্ট্রোলার নষ্ট হয় পাল্টান কিন্তু সমাধান হয় না স্পিড বাড়েও না কমেও না প্রায় সময় দেখবেন মেশিন থেকে অপারেটর আপনাকে কমপ্লেন করবে যে স্পিড বাড়ছে কমছে না আপনি সব চেক করে হয়তোবা কন্ট্রোলার চেঞ্জ করবেন কিন্তু তাতেও কাজ হবে না গিয়ার চেঞ্জ করবেন কাজ হবে না এটি না জানার কারণে এই ধরনের প্রবলেমে পড়তে হতে পারে তো এটি জেনে রাখুন আশা করছি আপনাদের প্র্যাকটিক্যাল কাজে দারুণ উপকারে আসবে আমি এর কুলিং ফ্যানটি খুলে নিয়েছি এবার দেখুন এর পেছনের অংশে একটি অতিরিক্ত অংশ রয়েছে যেটি এই স্ক্রু দিয়ে লাগানো আমি একটু খুলে দেখাই এই মোটর নিয়ে কাজ করেন অনেকেই জানেন না আমার কাছে প্রায় প্রশ্ন আসে ভাইয়া সিঙ্গেল ফেজ মোটর কিভাবে স্পিড কন্ট্রোল করব অনেকে গিয়ার মোটর ব্যবহার করেন দুই দিকে ঘোরানোর প্রয়োজন পড়ে তো তাদের জন্য এই কন্ট্রোলারটি দারুণ উপযুক্ত কারণ এই কন্ট্রোলার দিয়ে আপনি উভয় দিকে ঘোরাতে পারবেন যাই হোক যা বলছিলাম এই যে দেখুন এটি কিন্তু এর একটি অতিরিক্ত পার্ট অংশ যার কারণে মূলত এর স্পিড কন্ট্রোল হয় এটি সম্পর্কে অনেকেই জানেন না মজার বিষয় হচ্ছে অনেক নতুন মানুষ এটি ফিটিং থাকার কারণে বুঝতেই পারেন না যে এটি একটি অতিরিক্ত অংশ অনেকে মনে করেন এটি মোটরেরই একটি বডির অংশ বা বিয়ারিং এর একটি হাউজিং এটি আসলে একটি ক্লাচ বা ব্রেক কয়েল এর মাধ্যমে এর স্পিড কন্ট্রোলিং হয় তো এর কানেকশন রয়েছে এই যে আপনাদের বলেছিলাম এই নীল দুটি তার যেটি এই কানেক্টরের মাধ্যমে এর ভেতরে প্রবেশ করেছে তো এটি যদি আমি খুলে দেই সেক্ষেত্রে এর স্পিড কন্ট্রোল হবে না এটি আমি আপনাদের একটু প্র্যাকটিক্যাল দেখাচ্ছি আচ্ছা এবার দেখুন আমি আবার পাওয়ার দিয়ে নিয়েছি তো এই ক্লাচ বা ব্রেক খোলা অবস্থায় এর স্পিড কি হয় তা দেখুন আমি পাওয়ার দিচ্ছি আমার স্পিডটি আমি একদম লোতে রেখেছি এই দেখুন এখন দেখুন প্রচুর ভাইব্রেশন হচ্ছে এবং স্পিড দেখুন আমি এই যে ফুল বাড়িয়েছি খেয়াল করবেন স্পিড ফুল বাড়িয়েছি যা স্পিড এটি কমানোর পরেও কিন্তু তাই স্পিড এই কন্ট্রোলার খেয়াল করুন এখন কিন্তু লো স্পিডে সেট করা এবং এটিকে আমি বাড়াচ্ছি দেখুন কোনো রেসপন্স নাই অর্থাৎ এ কিন্তু ফুল স্পিডে ঘুরতে থাকবে তো এক্ষেত্রে হয় কি যারা বোঝেন না নতুন মানুষ এই ব্রেক কোয়ালিটি বা ম্যাগনেটিক কোয়ালিটি যখন নষ্ট হয়ে যায় অনেক সময় পুড়ে যায় গরমে তখন এই কয়েলটি আপনারা চেঞ্জ করেন না বারবার এই কন্ট্রোলার চেঞ্জ করেন এতে হয় কি আপনার সমাধান হয় না অপারেটার হয়তো আপনাকে বারবার বলবে বা আপনি নিজেও করবেন যে স্পিড বাড়ছেও না না বাড়াচ্ছেন কমাচ্ছেন কাজ হচ্ছে না অনেক সময় এটি কেউ আপনারা রিপেয়ার করে থাকেন চেঞ্জ করে থাকেন কাজ হয় না তো খেয়াল রাখবেন এটি চেঞ্জ করা যায় এটি আপনারা চেঞ্জ করে নিতে হবে তো দারুণ একটি প্র্যাকটিক্যাল নলেজ আপনাদের দিয়ে দিলাম আমি ক্লাসটি আরো একবার লাগিয়ে নিয়েছি আরেকবার দেখিয়ে দিই আপনাদের একদম ক্লিয়ার করার জন্যে পাওয়ার দিচ্ছি দেখুন এই যে আমি দেখুন স্পিড কমাচ্ছি এখানে এখন স্লো স্পিড এই দেখুন চাইলে আর একটু বাড়াতে পারি সম্পূর্ণ বাড়িয়ে দিচ্ছি এবং আবার কমিয়ে দিচ্ছি বন্ধ করে দিলাম তো এই বিষয়টি অনেকেই জানেন না দারুণ প্র্যাকটিক্যাল একটি নলেজ এটি জানা থাকলে আপনাদের দারুণ উপকারে আসবে মাঝখানে বলে রাখি যদি এই ধরনের গিয়ার মোটর স্পিড কন্ট্রোলার বা মেশিন তৈরিতে কোনো পার্টসের প্রয়োজন হয় অথবা কোনো ফ্যাক্টরিতে জব করেন কোনো পার্টস নষ্ট হয়ে গেছে প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন ভিডিওর নিচে নাম্বার দেওয়া রয়েছে ডেসক্রিপশনে নাম্বার রয়েছে ভিডিওর মধ্যেও নাম্বার রয়েছে যে কোনো প্রয়োজনে পরামর্শ নিতে পারেন বিশেষ করে যারা মেশিন তৈরি করেন আমি বিভিন্নভাবে ঢাকা এবং ঢাকার বাইরে মেশিনারি পার্টস বিক্রি করে থাকি পাঠিয়ে থাকি অনেকে ইউটিউব দেখে নিজে নিজে এই মেশিন তৈরি করেন তাদের জন্য আমার দরজা সবসময় খোলা যে কোনো পরামর্শ সহযোগিতার জন্য ফোন দিতে পারেন আর এই পর্যন্ত যদি ভিডিওটি ইনফরমেটিভ এবং গুরুত্বপূর্ণ মনে মনে হয় সেক্ষেত্রে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন সবশেষে ভিডিওর গুরুত্বপূর্ণ অংশগুলো আরেকবার স্মরণ করিয়ে দেই এই ধরনের মোটর ব্যবহার করতে গেলে অবশ্যই মোটরের ওয়াটের সাথে মিলিয়ে আপনাকে কন্ট্রোলার ব্যবহার করতে হবে খুবই গুরুত্বপূর্ণ বিষয় দ্বিতীয়ত আপনি চাইলেই এই মোটরটিকে কিন্তু এই কন্ট্রোলার মাধ্যমে উভয় দিকে ঘোরাতে পারেন যেটিকে বলা হয় ক্লক ওয়াইজ বা অ্যান্টি ক্লক ওয়াইজ অর্থাৎ রিভার্স বা ফরওয়ার্ড এইখানে কানেকশন চেঞ্জের মাধ্যমে তৃতীয়ত যদি আপনার স্পিড কন্ট্রোল না হয় আপনি যদি এটি চেঞ্জ করে থাকেন তারপরে সমাধান না আসে তাহলে অবশ্যই আপনাকে এর পেছনে যে ক্লাচ বা ব্রেকটি রয়েছে ম্যাগনেটিক কয়েল রয়েছে এটি চেঞ্জ করে নিতে হবে তাহলে আপনি এর সমাধান পাবেন এবং আপনি এই কন্ট্রোলার দিয়ে যে কোনো ধরনের ইন্ডাকশন সিঙ্গেল ফেজ মোটর কিন্তু কন্ট্রোল করতে পারবেন না এই ধরনের মোটরগুলো আপনি এর দ্বারাই কন্ট্রোল করতে পারবেন এই মোটরগুলো সাধারণত কনভেয়ার বেল্ট তারপরে বিভিন্ন ধরনের মেশিনের রোলিংয়ে বিভিন্ন পারপাস এটি ব্যবহার হয় আপনারা দেখে থাকবেন সাথে গিয়ার বক্স থাকে আপনি চাইলে গিয়ার বক্স সহ এবং গিয়ার বক্স ছাড়া ব্যবহার করতে পারেন আরেকটি বিষয় সেটি হচ্ছে আপনি এর স্পিড কমালে যদি গিয়ার বক্স লাগানো থাকে এর টর্ক বা শক্তি কিন্তু কমবে না মজার বিষয় হচ্ছে গিয়ার বক্সের সুবিধাই এটি যে আপনি স্পিড কমালেও যে শক্তি পাবেন বাড়ালেও সেই শক্তি পাবেন গতি হয়তো কিছুটা কম বেশি পাবেন আপনার সুবিধা অনুযায়ী যাই হোক এই মোটর এবং এই কন্ট্রোলার নিয়ে বাংলায় আমি এর আগে তেমন কোনো ভিডিও পাইনি আশা করছি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম